My dear students, আজকে এই ভিডিওতে আমরা ক্লজ শিখব। তাহলে ক্লজ কি? হোয়াট ইজ ক্লজ? এ সেন্টেন্স উইথ ইন এ সেন্টেন্স কে ক্লজ বলে। ক্লজ একটা সেন্টেন্স, তার ডেফিনেশনটা কি দেখো। Clause is a group of words consisting of a finite verb, consisting of a subject and a finite verb, which gives complete or incomplete sense. তাহলে কি বললাম? Clause is a group of words consisting of a subject and a finite verb or main verb, which gives a complete or incomplete sense. এটা কেন ক্লজ বলি? যে ক্লজে লক্ষ্য করবে সবসময় সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স, এ সেন্টেন্স উইথ ইন এ সেন্টেন্স। কেউ নো ক্লজ তিন প্রকার। ক্লজ ইজ ক্লাসিফাইড ইন্টু থ্রি, মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাব ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোঅর্ডিনেটিং ক্লজ। সাধারণত আমরা দুই প্রকারই ধরব, সাধারণত দুই প্রকারই ক্লজ বলে। ক্লজ হয় কি মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সাব ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। তো আমরা এখন মেন ক্লজ ও সাব ক্লজ দেখব। কারণ ক্লজের ডেফিনেশন কি বললাম? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস কনসিস্টিং অফ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, হুইচ গিভস কমপ্লিট অর ইনকমপ্লিট সেন্স। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেখানে কর্তা এবং ক্রিয়া থাকবে, আর কখনো কম সম্পূর্ণ বাক্য মিনিং দিবে, সম্পূর্ণ অর্থ থাকবে, কখনো অসম্পূর্ণ অর্থ থাকবে। এখন দেখো ক্লজ তিন প্রকার, মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ বলি, আর কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাধারণত আমরা দুই প্রকারই ধরি কি মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ক্লজ বলছে একবারে বলছে ক্লজ ইজ এ সেন্টেন্স উইথ ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স। সবসময় মনে রাখবে ক্লজে সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া থাকবে, এটা সবসময় মনে রাখবে। ক্লজে কখনো সম্পূর্ণ অর্থ থাকে হয়, কখনো অসম্পূর্ণ অর্থ হয়। কিরকম দেখো এক্সাম্পল দিয়ে দেখা যাক। তাহলে আমরা এখন কতগুলো এক্সাম্পল নিব মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের। দেখো আই কেম হিয়ার,
এটা কিন্তু একটা সেন্টেন্স। কি বলেছিলাম যে ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। এবার দেখবো অর্থটা কি, আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, কমপ্লিট সম্পূর্ণ বাক্য। তখন এটাকে আমরা কি বলবো, মেইন ক্লজ বলবো। কি বলবো, মেইন ক্লজ। এটাকে আমরা কি বলবো, মেইন ক্লজ। সাবজেক্ট ফাইন ভার্ব আছে আর মিনিংটা কমপ্লিট দিচ্ছে, সম্পূর্ণ অর্থ বহন করছে, এটাকে আমরা বলবো কি, মেইন ক্লজ। এখন কি করে সাবজেক্ট করা যায়, মেইন ক্লজটাকে করা যায়, এর স্বাধীনতাটাকে খর্ব করা হবে, কিরকম হয়ে নাই, হয়ে আয় কে গেল, আই কেম হ্যাল, হয়ে নাই কেম হ্যাল, যখন আমি এখানে এসেছিলাম। এটা কিন্তু ইনকম, এখানে সাবজেক্ট আছে আয়, এখানেও ফাইনাইট ভার্ব আছে কেম, কেম। কিন্তু এখানে লক্ষ্য, এখানে লক্ষ্য করবে আই কেম হিয়ার, হয়ে নাই কেম হিয়ার, এখানে এখানে সাবজেক্ট আয়, ফাইনাইট ভার্ব কেম। কিন্তু সাবজেক্টের আগে একটা বাইন্ডার বসে আছে, বাইন্ডার আছে, যে হোয়েন বাইন্ডার, তোর এর মানে মানে মিনিংটা ইনকমপ্লিট হচ্ছে, হয়ে গেল কেম হিয়ার, যখন আমি এসেছিলাম তখন এটাকে সাবজেক্ট ক্লজ বলবো, এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ইনকমপ্লিট সেন্স হচ্ছে। তাহলে আমরা একটা মেন ক্লজ কেউ বাইন্ডার বসিয়ে সাব ক্লজে বা সাবঅর্ডিনেট ক্লজে নিয়ে যেতে পারি। বাইন্ডার গুলো কি কি দেখো, হয়ে ডাব্লিউ ইউ করো, হোয়াই হোয়ার, হোয়ে হোয়াই হোয়ার, হোয়াট হোয়াইল, এগুলো ডাব্লিউ এইচ, as, in, because, এই যে এগুলো বাইন্ডার বলা হয়, কি হোয়েন হোয়াই হোয়ার হোয়াট হোয়াইল অ্যাজ ইট বিকজ সেন্স, এগুলো বাইন্ডার বলে। সাবজেক্ট আগে বাইন্ডার বসে সেটাকে বসালে সেটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায়। দেখো এখানে লিখেছি আই কেম হিয়ার, কমপ্লিট সাবজেক্টের ফাইন ভার্ব, হোয়েন আই কেম হিয়ার, এখানে সাবজেক্ট ফাইন ভার্ব আছে কিন্তু আগে হোয়েন বসিয়ে দিয়েছি, এটা কনভার্ট হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজে, এটা বাইন্ডার না, এটা সাবজেক্ট আগে। এখানে পার্থক্য হচ্ছে এখানে বাইন্ডার নেই, এখানে বাইন্ডার আছে। বাইন্ডার বলতে কি বলতো, হোয়েন হোয়াই what, while, as, if, because, since, এগুলো বাইন্ডার বলা হয়। সাবজেক্টটাকে বাইন্ডার বসলে সেটা সাবক্লজে কনভার্ট হয়ে যায়, মেইন ক্লজটা সাবক্লজে কনভার্ট হয়ে যায়। আর একটা এক্সাম্পল নিই, হি ওয়াজ ইন, সে অসুস্থ ছিল, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কমপ্লিট সেন্স দিচ্ছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব, এটাকে বলবো আমরা মেইন ক্লজ। এটাকে সাবক্লজে কনভার্ট করতে পারি ইজিলি, অ্যাজ as
as he was in, subclausal number as was in the binder. তখন এটা মিনিংটা ইনকমপ্লিট হয়ে গেল, তখন এটাকে আমরা কি করবো, সাবক্লজ বলবো। রাম এট রাইস, রাম ভাগকে ছিল সাবজেক্ট, রাম আইভাগ এট, এটাকে আমি আমার সাবক্লজে নিয়ে যেতে পারি। He does the work. Say culture body. Subject, five and verb will wait again. It will go finite. F-I-A-9-T. Bodily. It is subject. Subject and not the pay. Mean project and the subproject. It is subject. It is finite verb. কিন্তু এগুলো থেকে একটু সাবজেক্ট আর কিছু নেই, এখানে সাবজেক্টের আগে বাইন্ডার আছে, ওয়েন বসছে, অ্যাজ আছে, ওয়েন আছে। আবার এই বাইন্ডার বসালে মেন ক্লজটা সাব ক্লজে চলে যায়, মানে কনভার্ট হয়ে যায়। ভেরি ইজি ক্লজ, চিনতে কোনো আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা নেই। তুমি দেখবে সাব ক্লজের আগে বাইন্ডার থাকবে আর মেন ক্লজের আগে বাইন্ডার থাকবে না। বাইন্ডার বলতে তো বললাম ডাব্লিউএইচ গুলো when, what, where, whose, such as, if, because, since, এগুলো বাইন্ডার বলি। তাহলে বুঝলে কি বললাম, মেইন ক্লজ সাবজেক্ট ফাইন ভাব, আই সাবজেক্ট ফাইন ভাব হচ্ছে কেম। এখানে দেখো সাব ক্লজ সাবজেক্ট ফাইন ভাব আছে, হোয়েন বসলাম। তাহলে মেইন ক্লজটা এখানে কমপ্লিট সেন্স দিচ্ছে, এখানে কিন্তু ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। সবচেয়ে আইডেন্টিফায়ার নিয়ম হচ্ছে মানে বাইন্ডার থাকবে হয়ে। এখানে দেখো হি ওয়াজ ইন, এখানে সাবজেক্ট ফাইন ভার্ব কমপ্লিট সেন্স দিচ্ছে, এখানে ইনকমপ্লিট সেন্স দিচ্ছে কারণ একটা বাইন্ডার বসে আছে। এখানে দেখো রাম ইট রাইস, কমপ্লিট সেন্স দিয়ে রাম ভাত খেয়েছিল, হোয়েন রাম ইট রাইস, কখন রাম ভাত খেয়েছিল বা হোয়াই রাম ইট রাইস, বা এখানে দিতে পারো হোয়াই দিলো হোয়াই রাম ইট রাইস, এটা হচ্ছে বাইনারি সিস্টেম। তো ইনকমপ্লিট সেন্স হয়ে গেল, তখন মেন ক্লজ আর সাব ক্লজের মধ্যে এটাই হলো পার্থক্য। মেন ক্লজে কমপ্লিট সেন্স দেবে, সাব ক্লজে ইনকমপ্লিট সেন্স দেবে। মেন ক্লজে সাবজেক্ট এখানে মেন ক্লজে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট আছে রাখো ফাইনাইট ভার্ব আছে রাখো, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। কিন্তু একটা এখানেও সাবজেক্ট ফাইনাল ভার্ব, এখানেও সাবজেক্ট ফাইনাল ভার্ব, এখানেও সাবজেক্ট ফাইনাল, কিন্তু পার্থক্য হচ্ছে কি যে এগুলো মিনিং কমপ্লিট, পুরো অর্থ
ফোকাস করছে, কমপ্লিট সেন্স দিচ্ছে এখানে, কিন্তু ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। আর এখানে সাবজেক্ট রয়ে কোনো বাইন্ডার নেই, এখানে সাবজেক্ট রয়ে বাইন্ডার হয়ে গেছে, এখানে সাবজেক্ট রয়ে কোনো বাইন্ডার নেই, এখানে অ্যাজ আছে, এখানে সাবজেক্টের আগে কোন বাইন্ডার নেই, এখানে হয় আছে বা হয়ে গেছে। এই হলো মেন ক্লজ আর সারপ্রাইজ আইডেন্টিফায়ার। এবার দেখবো সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স কি করে হয়। তাহলে ক্লজ বলতে আরেকবার বললাম এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স। এবার মেন ক্লজ সারপ্রাইজ থেকে অ্যাকশন লিখবো, কিরম করে লিখবো। As he was ill, he could not go to school. সে অসুস্থ থাকায় সে স্কুলে যেতে পারেনি। তাহলে এখানে দেখো, এখানে সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে। তাহলে এখানে সে অসুস্থ থাকায় বা সে স্কুলে যেতে পারেনি, স্কুলে যেতে পারেনি, তাহলে যেতে পারেনি, সে স্কুলে যেতে পারেনি, কমপ্লিট সেন্স দিচ্ছে। সাবজেক্ট ফাইনাল ভার্ব, এখানেও সাবজেক্ট কিন্তু একটা বাইন্ডার আছে, অ্যাজ, অ্যাজ কি বাইন্ডার বলা হয়, অ্যাজ ইউ ওয়াজ ইন। তো এটাকে কি বলবো আমরা, সাবঅর্ডিনেট ক্লজ। এটাই বলবো মেন ক্লজ। তাহলে এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স, তাহলে এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স, একটা সেন্টেন্স সেন্টেন্স এর মধ্যে। এটা যদি কমপ্লিট ইনকমপ্লিট সেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বলি, এখানে কমপ্লিট সেন্স হলে এটাকে মেন ক্লজ বলি। সাবজেক্ট ফাইন ভার্ব থাকবে, এখানেও সাবজেক্ট ফাইন ভার্ব আছে। এবার দেখো আরেকটা নাম, যখন সেখানে এসেছিল আই ওয়াজ নট এট হোম, আমি বাড়িতে ছিলাম না। যখন সেখানে এসেছিল আমি বাড়িতে ছিলাম না। তাহলে সাবজেক্ট আগে দিয়ে পড়েছি, ফাইনাল ভার্ব, এখানেও সাবজেক্ট, ফাইনাল ভার্ব, এখানে পুরো বাইন্ডার নেই সাবজেক্টের আগে, এখানে সাব, এখানে সাবজেক্টের আগে কোনো বাইন্ডার নেই, এখানে সাবজেক্টের আগে বাইন্ডার আছে। তাহলে এই মায়াটা হচ্ছে কমপ্লিট দিচ্ছে, আমি বাড়িতে ছিলাম না। তাহলে মেন ক্লজ আর এইটাকে বলবো কি, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট চোখে দেখে বলা যায় বাইন্ডার থাকবে সাবজেক্টের আগে, কিন্তু সাবজেক্টের বাইন্ডার বাইন্ডার থাকলে ওটা ইনকমপ্লিট সেন্স দেয়, ইনকমপ্লিট সেন্স দেয়। এবার দেখো
I cannot understand what he says. সে কি বলে আমি বুঝি না। তাহলে এখানে দেখো সাবজেক্ট আই ফাইনাল ভার্ব ক্যানট আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ফাইনাল ভার্ব। এখানে সাবজেক্ট হি, সে হচ্ছে ফাইনাল ভার্ব। ফাইনাল ভার্ব কিন্তু এখানে বাইন্ডার নেই, এখানে বাইন্ডার দিয়ে আগে বাইন্ডার আছে। তাহলে এটাকে বলবো আমি কি সাবজেক্ট বা সাবজেক্ট ক্লজ, এটাকে বলবো। তাহলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড 46, সে কি বলা আমি বুঝি না, আমি বুঝি না, কমপ্লিট সেন্স দিচ্ছে। তাহলে এটাকে বলবো মেন ক্লজ। তাহলে সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে, সে কি বলে ইনকমপ্লিট হয়ে থাকছে, মিনিং কমপ্লিট হচ্ছে না, তখন এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো মেন ক্লজে সাবজেক্টের আগে কোনো বাইন্ডার নেই, কিন্তু সাব ক্লজের আগে বাইন্ডার পট আছে। চোখে দেখেই বলে আইডেন্টিফাই করা যায় কোনটা মেন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো আবার বলছি, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, যেহেতু সে অসুস্থ ছিল সে স্কুলে যেতে পারেনি। তাহলে সে স্কুলে যেতে পারেনি, এটা হচ্ছে কি বুঝতে পারছো? সাবজেক্ট দেখবে আগে, সাবজেক্ট আছে না দেখবে আগে, তারপরে কুড নট গো মেন ফাইনাল ভার্ব, এবার দেখবে মিনিং কমপ্লিট না ইনকমপ্লিট। সে স্কুলে যেতে পারেনি, কমপ্লিট মানে মিনিং কমপ্লিট, এটা মেন ক্লজ। সে অসুস্থ, সাবজেক্ট দেখো ওয়াজ ফাইনাল ভার্ব, এবার দেখবো বাইন্ডার আছে না, বাইন্ডার অ্যাজ আছে, তাহলে এটা ইনকমপ্লিট সেন্স দিয়ে দেখো অ্যাজ ওয়াজ, সে অসুস্থ থাকায় একে ডিপেন্ড করছে কমপ্লিট করার জন্য, হি কুড নট গো টু স্কুলের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে খুব ইজিলি প্রসেস, ইজি প্রসেস, যেটা হচ্ছে চোখে দিয়ে বলা যায় যে সাবজেক্টের যদি বাইন্ডার থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, সাবজেক্ট বাইন্ডার না থাকে সেটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজে মিনিং কমপ্লিট, সাবঅর্ডিনেট ক্লজে ইনকমপ্লিট থাকে। এখানে তো ওয়েন হি কেম হিয়ার, যখন তো এখানে এসেছিল, আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাইরে ছিলাম না। সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে মানে মিনিং কমপ্লিট, আমি বাইরে ছিলাম না, এটাই কি বলবো আমরা মেন ক্লজ। এখানে দেখো যখন সে বাড়িতে এসেছিল ইনকমপ্লিট হচ্ছে না, আরো অর্থ চাচ্ছে, সাবজেক্ট আগে বাইন্ডার আছে, এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আর বললো আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ, আমি বুঝি না সে কি বলে। এখানে দেখো সাবজেক্ট ফাইনাল ভার্ব, ক্যানট আন্ডারস্ট্যান্ড, ক্যানটটাকে নিয়ে ফাইনাল ভার্ব ধরে, যেটা মডেল হেল্পিং ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব থাকলে নিয়েই ধরা হয় ফাইনাল ভার্ব। ক্যানট আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে কি, ক্যানট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, এটা মেন ক্লজ, কোনো বাইন্ডার নেই। হোয়াট হি সেজ, সে কি বলে, ইনকমপ্লিট সেন্স, হিয়ার সাবজেক্ট আগে কি আছে, হিয়ার আগে হোয়াট বাইন্ডার আছে, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তুমি চোখে দেখে আইডেন্টিফাই করতে পারবে মেন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, মিনিং তো আছে, কমপ্লিট হলে মেন ক্লজ, ইনকমপ্লিট হলে সাবঅর্ডিনেট ক্লজ, ইনকমপ্লিট হলে সাবঅর্ডিনেট ক্লজ। এবার পজিশন অফ ক্লজ দেখব, পজিশন অফ সাবঅর্ডিনেট ক্লজ, পজিশন অফ সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাগে হয়। সাবঅর্ডিনেট ক্লজ আগেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজের পজিশন। সাবঅর্ডিনেট ক্লজের পজিশন সেন্টেন্সের আগেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে।
এখন দেখি একটা করে সিন্স দেখো সেন্টেন্সের আগে সাবজেক্টটা, এটা সাবজেক্ট সিন্স বাইন্ডার বসে আছে, সাবজেক্ট কি বিফোর সেন্টেন্স, কি বলবো বিফোর সেন্টেন্স, বিফোর বিফোর দ্য সেন্টেন্স বা বিফোর এ সেন্টেন্স, বিফোর এ সেন্টেন্স। এবার সেন্টেন্সের মাঝে সে ফলো করে আমি যেটা বলি, দেখো দ্য মিডল অফ দ্য সেন্টেন্স মাঝে, এটা সাবজেক্ট ক্লজ, মিডল অফ দ্য সেন্টেন্স, সরি এন্ড অফ দ্য সেন্টেন্স, এটা হচ্ছে এন্ড অফ দ্য সেন্টেন্স, এন্ড অফ দ্য সেন্টেন্স, এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্স এর আগে সেন্টেন্স এর পরে। এবার দেখো মিডল অফ দ্য সেন্টেন্স, এবার দেখো মিডল অফ দ্য সেন্টেন্স কি, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই আঙ্কল, তাহলে হু কেম হিয়ার, এটা হচ্ছে মিডল অফ দ্য সেন্টেন্স, মিডল অফ এ, সরি মিডল অফ এ সেন্টেন্স, মিডল অফ এ সেন্টেন্স, তাহলে আমরা কোয়েশ্চন অফ সাবজেক্ট সেন্টেন্সে পুরো সেন্টেন্স আগে বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। কিরকম দেখো সিন্স হি ওয়াজ ইল, সে অসুস্থ থাকায় হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে না, তাহলে বিফোর বিফোর এ সেন্টেন্স। এবার হি ফলোজ হোয়াট আই সি, এন্ড অফ দ্য সেন্টেন্স, সাবজেক্ট পরে শেষে আছে, এন্ড অফ দ্য সেন্টেন্স। এবার হচ্ছে ইন দ্য মিডল অফ এ সেন্টেন্স, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই আঙ্কল, আর মেন ক্লজ সাব ক্লজ হচ্ছে এটা হু কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে হু কেম হিয়ার ইয়েস্টারডে মিডল, আর মেন ক্লজ হচ্ছে কি দ্য ম্যান ইজ মাই আঙ্কল, এটা হচ্ছে মেন ক্লজ, তাহলে হু কেম হিয়ার ইয়েস্টারডে এটা মিডল অফ এ সেন্টেন্স। তো সাবঅর্ডিনেট ক্লজের পজিশন সেন্টেন্সের আগেও বুঝতে পারে, মাঝেও বসতে পারে, বা শেষেও বসতে পারে। এবার আমরা আইডেন্টিফাই করি, এবার আমরা মেন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আইডেন্টিফাই করব, কি করে দেখব, এটা একদম পুরো বড় সেন্টেন্স নাও,
আরো বড় সেন্টেন্স, হোয়েন আই হার্ড দ্য নিউজ দ্যাট হি পাস দ্য এক্সামিনেশন, হোয়েন আই হার্ড দ্য নিউজ দ্যাট হি পাস দ্য এক্সামিনেশন আই ওয়েন্ট টু হিজ হাউস টু কনগ্রাচুলেট হিম। যখন আমি শুনলাম যে সে পাস করেছে, আমি তার বাড়ি গেলাম তাকে কনগ্রাচুলেট করতে। দেখো এখানে তুমি মেন ক্লাস সাব ক্লাস কি করে বের করবো, কিরকম দেখো আয় সাবজেক্ট আছে, এখানে ফাইলের ভাব আছে, দেখছো সামনে একটা বাইন্ডার আছে, বাইন্ডার হয়ে গেছে, তো এটাকে কি বলবো সাব ক্লাস বা সাবঅর্ডিনেট ক্লাস। এবার দেখো হি পাস দ্য এক্সামিনেশন, হি সাবজেক্ট, সাবজেক্ট ফাইলের ভাব দেখবার দেখবেই, সবসময় দেখতে হবেই সাবজেক্ট ফাইলের ভাব। এর আগে হি পাস দ্য এক্সামিনেশন, এর আগে বাইন্ডার গ্যাট আছে, বাইন্ডার, এটা কি বলবো বাইন্ডার, কি বলবো বাই বাইন্ডার। দেখো এর আগে বাইন্ডার ড্যাট বসে আছে, তাহলে এটাও সাব ক্লাস, তাহলে এটা কি বলবো সাব ক্লাস। এখানে দেখো সাবজেক্ট ফাইল ভার্ব, এর আগে আই রাইট টু বাইন্ডার মেন অর্থাৎ মেন ক্লাস, তাহলে এটা কি বলবো মেন ক্লাস। এটা কি বলবো সাবঅর্ডিনেট ক্লাস, এটাকেও বলবো সাব ক্লাস। তাহলে সবসময় মনে রাখবে যে আই এম সাবজেক্ট ফাইল ভার্ব, তার আগে হোয়েন বসে আছে বাইন্ডার, সাব ক্লাস, এখানে হিয়ার আগে বাইন্ডার ডট বসে আছে, এটাও সাবঅর্ডিনেট ক্লাস, তাহলে এখানে আই এর আগে কোনো বাইন্ডার নেই, তাহলে মেন ক্লাস। তাহলে এখানে দুটো সাব ক্লাস আছে, একটা মেন ক্লাস আছে, পরে শিখবে। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, ছোট্ট সেন্টেন্স দেখো, মানে আই আগে কোনো বাইন্ডার নেই, দিস ইজ মেন ক্লাচ, মিনিং করো কমপ্লিট হয়ে যাবে, আই সালগো আমি যাবো, মেন ক্লাচ। এখানে তো সাবজেক্ট ফাইল ভার্ব, এর আগে বাইন্ডার বসে আছে, তাকে এটা কি বলবো সাবঅর্ডিনেট ক্লাচ বা সাব ক্লাচ। ইজি, তার একটা সেন্টেন্স নেওয়া যাক, ইফটাই আমি কি বলবো বাইন্ডার। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, অয়েল উই সেটা মাটিতে পড়ে আছে, তো দেখো মিন্টো সাবজেক্ট বের করো, দেখো সাবজেক্ট ফাইনাল বলেছিলাম তোমাকে দেখতে, উই হচ্ছে সাবজেক্ট, ফাইনাল হচ্ছে উই আর গোয়িং। তাহলে তার আগে দেখবে বাইন্ডার বসে আছে, এটা বাইন্ডার,
অয়েল বাইন্ডার, এটা সাউন্ডিং ক্লাচ, এটা সাউন্ডিং ক্লাচ। যখন আমরা যাচ্ছিলাম বনের ভিতর দিয়ে, এখানে দ্বিতীয় সেন্টেন্স দেখো, উই স এ টাইগার, এখানে সাবজেক্ট আমি কোনো বাইন্ডার নেই, আমরা সাবজেক্ট বাইন্ড হওয়া উই ওই সাবজেক্ট বাইন্ড হওয়া হচ্ছে স, কোনো বাইন্ডার নেই, তাহলে এটাকে বলো মেন ক্লাচ বা মানে মিনিংও কমপ্লিট হচ্ছে। উই স এ টাইগার which was lying on the ground, এখানে দেখো which were tiger, which বসে আছে সেন্টেন্সের আগে, এখানে এখানে দুবার ধরা হয়েছে টাইগারই, এখানে উজ্জ্বল আছে which tiger কে, which tiger কে বোঝাচ্ছে, which tiger কে বোঝাচ্ছে, তাহলে এখানে দেখো সাবজেক্ট পাইল কিন্তু এটা which আছে বাইন্ডার, এটাকে বলো বাইন্ডার, এটা কি বলবো বাইন্ডার, বাইন্ডার মানে এখানে দেখো ইফটা বাইন্ডার, এখানে দেখো হোয়াইল বাইন্ডার, তাহলে আমরা কি বলবো এটা মেইন ক্লাচ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাচ, এটা হচ্ছে আবার সাবঅর্ডিনেট ক্লাচ। তো এইভাবে আমরা ক্লজ চিনব, কোনো ব্যাপারই না, চোখে দেখো বলা যায়, তুমি যদি মিনিং নাও করতে পারো। এটা হলো আজকের মতন, পরের ভিডিওতে আমরা ক্লজের সাবক্লজের ভাবগুলো পড়ব। সাবক্লজের তিনটে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। পরের ভিডিওতে ভালো করে এটা বাড়িতে লক্ষ্য করে ভালো করে দেখবে এই ভিডিওতে, তাহলে পরের যে ক্লজ শেখাও পরবর্তী স্টেপগুলো তোমার বুঝতে কোনো অসুবিধা, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।